বন্ধুরা, আজ আমরা চলে এসেছি উমরপুর বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন এটা উমরপুর বাস স্ট্যান্ড, এবং এখান থেকে আপনাকে যেতে হবে। আজ আমরা যাচ্ছি নিমতিতা রাজবাড়ি, সেই রাজবাড়ির ভিডিও আপনাদের আমি দিব। তো চলো নিমতিতা রাজবাড়ি। এখান থেকে ডিস্টেন্স আপনাদের বলে দিই, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে এখান উমরপুর থেকে 25 কিলোমিটার আপনাকে যেতে হবে। মালদা লাইনে 25 কিলোমিটার যেতে হবে, তাহলে আপনি নিমতিতা রাজবাড়ি যেতে পাবেন। আর যেতে যেতে আমি ভিউ দেখাবো আপনাদের। তো চলো সেখানে দেখা হচ্ছে। তো এখন আমরা পৌঁছে গেছি এই আহিরন ব্রিজের এখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আহিরন ব্রিজ আছে, এবং এটি দূরত্ব হচ্ছে উমরপুর থেকে 10 কিলোমিটার, এবং এখান থেকে আমি যে রাজবাড়ি যাব সেই রাজবাড়ির দূরত্ব হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। তো এখান থেকে আমরা যাব, এবং এই জায়গাটি দেখতে খুব সুন্দর বলে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, এবং আপনাদের সাথে শেয়ার করবো। আপনি যদি এই রাস্তা দিয়ে আসেন তো অবশ্যই কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে যেতে পারেন, এবং আশেপাশে যে প্রাকৃতিক যে দৃশ্য আছে সেই প্রাকৃতিক দৃশ্যটা আপনারা মানে ভালোভাবে দেখতে পারেন। বিশেষ করে বৈকালের দিকে যাওয়াটা খুব সুন্দর, একটি মনোরম পরিবেশ হয়ে মানে হয়ে যায়। আর সবচেয়ে ভালো কথা, এখানে অনেক ফুলের গাছ লাগিয়েছে। আপাতত এখন গাছ বড় হয়নি, যখন ফুলের গাছগুলো বড় হবে যাওয়াটা একটা অসাধারণ দৃশ্য হবে। তো এটি আয়রন ব্রিজ, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, 15 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, ঠিক আছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন সাজুর মোড়ে চলে এসেছি। আমি একটু আগে চলে এসেছি, তার কারণ আগে যে দফার মোড় আছে সেই দফার মোড় থেকে সোজাসুজি চলে যাওয়া যায়, কিন্তু আমি একটু আগে চলে এসেছি সাজুর মোড়। তো আপনারা যদি মালদা থেকে আসেন তো মালদা থেকে আসতে গেলে আপনি বাম দিকে যাবেন, সাজুর মোড় হয়ে ঢুকে যাবেন। আর আপনি যদি কলকাতা বা বহরমপুর হয়ে যদি আসেন তাহলে এদিক থেকে ডান দিক দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। ডান দিকে 4 কিলোমিটার আপনি গুগল ম্যাপে লোকেশান পেয়ে যাবেন। আমি অথচ লিঙ্ক দিয়ে দেবো গুগল ম্যাপের, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখানকার লোকেশান পেয়ে যাবেন নিমতিতা জমিদার বাড়ি। তাছাড়া এখানে যদি কাউকে জিজ্ঞেস করেন, টোটোওয়ালাকে জিজ্ঞেস করেন, সেই টোটোওয়ালাও আপনাকে নিয়ে চলে যাবে সেই নিমতিতা রাজবাড়ি, ঠিক আছে। তো চলো, এই জায়গাটি হচ্ছে সাজুর মোড়। আমি দেখাচ্ছি এদিক থেকে যে রাস্তাটি আছে সেটি কলকাতা হয়ে আসছে, আর এই রাস্তাটি এদিকে যাচ্ছে সেটি মালদা হয়ে আসছে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, মালদা হয়ে আসলে বাম দিকে যেতে হবে, এবং কলকাতা বা বহরমপুর হয়ে আসলে ডান দিকে যেতে হবে, ঠিক আছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দর্শক, আমরা এখন চলে এসেছি সেই জমিদার রাজবাড়িতে, নিমতিতা জমিদার রাজবাড়িতে, এবং আমার পেছনে সেই জমিদার বাড়ি আছে। এটির ইতিহাস সম্পর্কে যদি কিছুটা আপনাদের আমি ধারণা দিই বা যদি বলি, সেটি হচ্ছে এটি তৈরি হয়েছিল 1855 সালে। যিনি তৈরি করেছিলেন জমিদার গৌর সুন্দর চৌধুরী এবং দ্বারকানাথ চৌধুরী, ঠিক আছে। এই দুজন মিলে 1855 সালে এই ঘরটি বা এই জমিদার বাড়িটি তৈরি করেছিল।
এই বাড়ি সম্পর্কে কিছু মজার কাহিনী আছে বা মজার সত্যি ঘটনা আছে। তার কারণ এই বাড়িটি 1855-এর পর থেকে মানে আস্তে আস্তে অবলুপ্তি হতে থাকে এবং ধ্বংসপ্রাপ্তর দিকে থাকে, কিন্তু বাড়িকে সেরকমভাবে কেউ চিনত না। কিন্তু এই বাড়িটি বলে না যে পরশ পাথরের হাতে পড়লে যেমন শুনেছি আমরা যে লোহা সোনা হয়ে যায়, তো এই বাড়িটিও সেরকম পরশ পাথরের হাত পড়েছিল। পরশ পাথরটি কী হয়েছে জানেন? সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায়ের স্পর্শে এই বাড়িটি মানে সোনাতে রূপান্তরিত হয়। তো এই বাড়িটি সোনাতে কীভাবে রূপান্তরিত হয়েছে সেই গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করব। 1957 সালে জলসাঘর মুভির শ্যুটিংয়ের জন্য সত্যজিৎ রায় মানে প্লেস স্পট খুঁজছিলেন যে কোন বাড়িতে সেই মুভিটি শ্যুটিং করা যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তিনি খোঁজ করেছিলেন, সেরকম জায়গায় পায়নি। কিন্তু 1957 সালে তিনি এরকম সন্ধানে লালগোলা স্টেশনে এসে এক চায়ের দোকানে চা খাচ্ছিলেন। চা খেতে খেতে এর মানে তাদের সহযোগীর সঙ্গে সত্যজিৎ রায় গল্প করছিলেন যে এরকম একটা স্পটের দরকার। চা খেতে খেতে তিনি গল্প করছিলেন, গল্প শোনাকালীন ওই চায়ের দোকানদার বলেছিলেন যে নিমতিতাতে একটি রাজবাড়ি আছে যেটি আপনার গল্পের সঙ্গে মিলে যাবে, আপনি এই বাড়িটি দেখতে পারেন। তখনই তিনি মানে সত্যজিৎ রায় এই বাড়িটি দেখতে আসেন এবং বাড়িটি একবার দেখা মাত্র পছন্দ হয়ে যায় এবং 1957 সালে এই বাড়িটি জলসাঘর মুভি শ্যুটিং হয়। বিখ্যাত জলসাঘর শ্যুটিং যে ছবি বিশ্বাস আছে সেই ছবি বিশ্বাসকে নিয়ে এখানে শ্যুটিং করেন। তো এই বাড়ি সম্পর্কে শ্যুটিংয়ের কথা যেটি বলছিলাম, সত্যজিৎ রায় একটা বই শ্যুটিং করেনি, এখানে তিনটে মুভির শ্যুটিং হয়েছিল বা তিনটে বাংলা চলচ্চিত্র শ্যুটিং হয়েছিল। সেই তিনটি হচ্ছে, প্রথম যেটি হচ্ছে আমি বললাম 1957 সালে জলসাঘর শ্যুটিং হয়েছিল এবং আরেকটি যেটি বলছি সেটি 1959 সালে দেবী ছবির শ্যুটিং হয়েছিল আর 1960 সালে শ্যুটিং হয়েছিল সমাপ্তি। তো সত্যজিৎ রায়ের এই তিনটি মুভি এই বাড়িতে শ্যুটিং হয়েছে, কিছু কিছু অংশ শ্যুটিং হয়েছে অন্য পরের দুটো। আর প্রথম কাজ যেটি বললাম জলসাঘরটা পুরোটাই শ্যুটিং এই বাড়িতে থেকেই হয়েছে। তো আপনাদের কিছু দৃশ্য সেই জলসাঘরের শ্যুটিং আমি দেখিয়ে দেবো, কিন্তু ভিতরে আমি ঢুকতে পারলাম না, ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারলাম না। তো বাড়ির এটা হচ্ছে ধাঁচা, দেখতে পাচ্ছেন ওপর কী হারে ভেঙে গেছে, আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন কী হারে ভেঙে গেছে, এটি বাইরের বারান্দা। এটা এই বাড়িটি এমন এক বাড়ি, তো সেকালীনে বড় বড় গণ্যমান্য ব্যক্তিগুলো এই বাড়িতে আসতেন এবং এখানে সময় কাটাতেন এবং এখানে নাট্যমঞ্চ সৃষ্টি হয়েছিল। এর ইতিহাস সম্পর্কে আমি এর পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, এই বাড়ির সম্পূর্ণ ইতিহাস আমি তুলে ধরব এবং এই বাড়ির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত ইতিহাস আপনারা পাবেন। তার জন্য এর পরের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এর পরের দিন আমি এই বাড়ির ইতিহাস সম্পর্কে দিয়ে দেবো। কিন্তু আজকে আমি যেটি ব্লগ করতেছি সেই সম্পর্কে আপনাদের আমি ঘুরিয়ে দেখালাম যে বাড়িতে বাইরে থেকে কত সুন্দর। এবং আরেকটি কথা যে আমি দেখাই, এখানে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে, ঠিক আছে? তার কারণ সামনে বাংলাদেশ বর্ডার, ওই যে চরটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেই চরই কিন্তু বাংলাদেশ আর নদীটা পার করলে বাংলাদেশের, এটি পদ্মা নদী, ঠিক আছে? আর এখানে বিএসএফ ক্যাম্পের জায়গাটা কিন্তু এই জমিদার রাজবাড়িরই, ঠিক আছে, এদেরকে দান করে দেওয়া হয়েছে সরকারকে। আর এই জায়গাটি যদি আমি দেখাই, এই জায়গাটি সেই জায়গা, আপনি যদি জলসাঘর দেখে থাকেন শেষের একটি দৃশ্য পাবেন যে ছবি বিশ্বাস যিনি একদম শেষের সময় ঘোড়া দৌড় করাচ্ছেন মাঠে, একটা মাঠে, এবং সেইখানে তিনার মৃত্যু ঘটছে। তো এটি সেই মাঠ, এই মাঠেই কিন্তু তিনি ঘোড় দৌড় করিয়েছিলেন এবং এই শটটা এখানেই নেওয়া হয়েছিল এই মাঠেই, এবং তিনি মৃত্যুবরণ করেন ঘোড়ার ওপরেই। তো এটি সেই মাঠ। আর এই বাড়ি তো আপনাদের আমি দেখালাম যে বাড়ির কী অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছেন যে পুরো ভেঙে পড়ছে, হয়তো আর কিছুদিন
থাকবে। অনেকজন এই নদী সম্পর্কে ভুল করে বলে থাকেন যে এটি ভাগীরথী নদী, কিন্তু এটি ভাগীরথী নদী না বন্ধুরা, এটি হচ্ছে পদ্মা নদী। আপনি যদি গুগল ম্যাপ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটি পদ্মা নদী, এবং পদ্মা নদীর পরেই হচ্ছে বাংলাদেশ। তো দেখতে গেলে একেবারে বাংলাদেশের বর্ডারে এই বাড়িটি মানে তৈরি হয়ে আছে। তো এই বাড়ি সম্পর্কে যতটা মানে আমার ধারণা ছিল আমি এবং ইতিহাসটা আমি বলবো এর পরের ভিডিওতে আমি বলে দেবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।